আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি আপনাদের আরেকটি খুব সুন্দর একটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা একটি বাড়ির ডিজাইন দেখাবো। সো এটা হচ্ছে সেই বাড়িটার সামনের ডিজাইন। সো দেখেন সামনের ডিজাইনটা দেখতে কিন্তু খুব সুন্দর এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো গ্রাম অঞ্চলের জন্য খুব পারফেক্ট একটি ডিজাইন। তো আপনারা সবাই খুব সহজে চাইলে কম করে যেরকম একটি বাড়ি তৈরি করতে পারবেন। তো প্রথম আমি এই বাড়িটার বাইরের ডিজাইনটা ঘুরিয়ে দেখাবো, তারপর এটার ভিতরে ডিজাইন দেখাবো, তারপরে ফ্লোর প্ল্যান, মাপ, খরচ সহ বিস্তারিত সব কিছু আমি এই ভিডিওতে ধাপে ধাপে আলোচনা করবো। সো আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি এই ভিডিও থেকে আপনি আপনার বাড়ি তৈরি করার জন্য খুবই ভালো একটি আইডিয়া নিতে পারবেন। সো এটা হচ্ছে বাড়িটার হাতের বাম পাশের অংশ। দেখেন এখানে একটা দরজা রাখা হয়েছে, চাইলে আপনি রাখতে পারেন আর না চাইলে নাও রাখতে পারেন, এবং চাইলে পিছনে একটি দরজা বের করতে পারেন। সো কোথায় কীভাবে কেমনি কী করবেন না করবেন, তো এই সব কিছু আমি এই ভিডিওতে ধাপে ধাপে আলোচনা করবো। সো আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সো এটা কালার রং আমি আমার মন মতো করেছি, আপনি তাহলে কালার রং এগুলো পরিবর্তন করতে পারেন, কোনো সমস্যা নেই। সো দেখেন অলরেডি আমি আপনাদের বাইরের ডিজাইনটা ঘুরে ঘুরিয়ে দেখিয়েছি। তো চলেন এখন আমরা এটার ভিতরে ডিজাইনে দেখবো যে ভিতরে কীভাবে কী সাজানো হয়েছে, তারপর এটার ফ্লোর প্ল্যান, জায়গার মাপ, খরচ সহ বিস্তারিত সব কিছু নিয়ে আমি যাবে আলোচনা করবো, যাতে আপনাদের সব বিষয়ে বুঝতে কোনো অসুবিধা না হয়। আমি সেদিকে খেয়াল রাখবো। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো। তো প্রথম উপর থেকে ছাদ খুলবো, তারপর ভিতরে কী কী আছে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখেন উপর থেকে ছাদ খুলে ফেলছি, ছাদ খোলার পর দেখেন এটা হচ্ছে প্রবেশ পথ, আপনি এখান থেকে ঢুকবেন। সো চাইলে একটা হুন্ডা এখান দিয়ে র্যাম রাখা হয়েছে, যাকে উপরে একটা হুন্ডা পার্কিং করতে পারেন, এই জন্য র্যাম রাখা হয়েছে। সো এবং দেখেন এখানে ভিতরে ঢোকার জন্য দুইটা দরজা রয়েছে, এই একটি দরজা এবং এই একটি দরজা, দুইটা দরজা রয়েছে। তো আপনার মেহমান আসলে এই দরজাতে প্রবেশ করাবেন। তো প্রবেশ করার পর হাতের বাম পাশে রয়েছে ড্রয়িং রুম। তো এই রুমে বসিয়ে আপনি মেহমানদের করবেন, খাওয়া দাওয়া করাবেন, এইভাবে পর্দা লাগানো আছে যাতে পিছনে মহিলারা সেফ থাকতে পারে, এখানে টিভি দেখবে। সো বাস আপনারা বসে আড্ডা মারতে পারবেন এবং এখান থেকে ভিতরে ঢুকবো। সো ভিতরে ঢোকার পর হাতে ডান পাশে রয়েছে একটি রুম, যেটা আপনি গেস্ট রুম হিসেবে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ মেহমানদের রুম হিসেবে ব্যবহার করবেন এটা। এবং এই রুমের পাশে রয়েছে একটি টয়লেট, কমন টয়লেট, যে টয়লেটটা সবাই ব্যবহার করবে, আপনি মেহমান থাকলে মেহমানরাও ব্যবহার করতে পারবে। তারপর রয়েছে আপনার ডাইনিং রুম, খাওয়া দাওয়ার রুম। সো এখানে খাওয়া দাওয়া করবে এবং এই পাশে রয়েছে একটি সিঁড়ি, যেই সিঁড়ি দিয়ে দেখেন উপর দোতলায় উঠবে। এবং এখানে দরজা লাগানো হয়েছে যাতে আপনার দোতলার জন্য আলাদাভাবে সেপারেট করা যায়, অর্থাৎ দোতলা সেপারেটভাবে, দোতলা আলাদাভাবে থাকবে এবং নিচতলা আলাদাভাবে থাকবে, এই জন্য এই ডিজাইন করা হয়েছে। সো আপনি চাইলে এখান দিয়ে বেরোতে পারবেন, এখানে একটা একটা দরজা রাখা হয়েছে। সো চাইলে রাখতে পারেন নাও রাখতে পারেন, আবার চাইলে শুধু ভিতর দিয়ে করতে পারেন সিঁড়ি, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এই পাশে রয়েছে আরেকটি রুম, বেডরুম, এবং এই রুমের সাথে রয়েছে আরেকটি কমন টয়লেট, কেননা এখানে আরো দুইটা রুম রয়েছে, পিছনে আরেকটা রুম রয়েছে, এই দুইটা রুমের জন্য এই একটি কমন টয়লেট, আর গেস্টদের জন্য একটি কমন টয়লেট। আর এই পাশে রয়েছে একটি রুম, বেডরুম, যেটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে, এবং এর সাথে রয়েছে বড় সড়ো একটি মাস্টার টয়লেট। সো সুব বড় সড়ো টয়লেট দেখেন, এবং এখানে মাঝখানে রয়েছে রান্নাঘর, কিচেন, সেখানে রান্না করা করবেন। সো চাইলে আপনারা এখানে পিছনে বেরোয়ার জন্য দরজাও বের করতে পারেন।
সো আপনি একসাথে যদি দেখেন তাহলে পুরো ভালোভাবে বুঝতে পারবেন। এই হচ্ছে টোটাল এটা 3D ফ্লোর প্ল্যানটি। সো 1 2 3 4 বেডরুম রয়েছে 4টি, আর এর পাশে রয়েছে একটি রুম। তো 5টা বেডরুম, যারা 5 বেডরুমে করতে চান তারা এটাকে ড্রয়িং রুম না করে 5 বেডরুম করে ড্রয়িং ডাইনিং এই জায়গায় করে ফেলবেন, তাও করতে পারেন। আবার যারা চান না 4 বেডরুম করবেন, তারা 1 2 3 4টা বেডরুম করবেন, এটাকে ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করবেন। সো এটা ড্রয়িং রুম, এটা ডাইনিং রুম, এটা টয়লেট 3টা, 2টা একটা কমন, একটি অ্যাটাচ রয়েছে, চাইলে যে কোনো আরেকটা অ্যাটাচ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং রয়েছে রান্নাঘর, উপরে ওঠার সিঁড়ি। সো এই হচ্ছে এটার টোটাল 3D প্ল্যানটি। এবং এটা হচ্ছে বাইরের দরজা এই পাশ দিয়ে, এবং চাইলে পিছন দিয়ে আরেকটা বের দরজা বের করতে পারেন। সো এই হচ্ছে এটা টোটাল 3D ফ্লোর প্ল্যানটি। তো চলেন এখন এটা 2D ফ্লোর প্ল্যান দেখবো, তারপর এটা খরচ নিয়ে আলোচনাও করবো। তো দেখেন এটা দুটা 2D ফ্লোর প্ল্যান আমার কাছে আসা, আমি আপনাদের দুটো এক এক করে আপনাদের দেখাই। দেখেন এটা হচ্ছে প্রবেশ পরে এখানে উঠবেন, ওটার পরে হচ্ছে পোর্চ, এটা হচ্ছে 9 ফিট 4 ইঞ্চি বাই, এদিকে আছে 10 ফিট 5 ইঞ্চি। সো তারপর এখানে ঢুকবেন, ঢোকার পরে হচ্ছে ড্রয়িং রুম। তো ড্রয়িং রুম এদিকে আছে আপনার 12 ফিট, এবং এদিকে রয়েছে 10 ফিট, এবং এই পাশে রয়েছে বেডরুম 1, এটা আছে 12 ফিট বাই 10 ফিট। সো এখান থেকে ভিতরে প্রবেশ করা যাবে, এখান থেকে যাবে, আবার এখান দিয়েও প্রবেশ করা যাবে। সো মেহমান থাকলে মহিলারা পিজি প্রবেশ করবে, এই জন্য এরকম ডিজাইন করা হয়েছে। তো এখানে রয়েছে টয়লেট 1, 7 ফিট বাই 8 ফিট, এবং এই পাশে ডাইনিং এরিয়া, এখান থেকে এই পর্যন্ত আছে 13 ফিট 4 ইঞ্চি, এবং এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার 14 ফিট 11 ইঞ্চি। সো সিঁড়ি মাপটা আছে এদিকে 8 ফিট, এবং এদিকে রয়েছে 14 ফিট 11 ইঞ্চি, এবং এই পাশে রয়েছে বেডরুম 2, এটা আছে 12 ফিট বাই 10 ফিট 6 ইঞ্চি। সো এই পাশে রয়েছে টয়লেট 2, এটা আছে 7 ফিট বাই 4 ফিট। সো এই পাশে রয়েছে টয়লেট 3, এটা আছে 12 ফিট বাই 4 ফিট। সো এই পাশে রয়েছে বেডরুম 4, এটা আছে 12 ফিট বাই 10 ফিট, এবং রয়েছে বেডরুম 3, এটা আছে 12 ফিট বাই 10 ফিট। এবং মাঝখানে রয়েছে কিচেন, অর্থাৎ রান্নাঘর, এটা আছে 9 ফিট 4 ইঞ্চি বাই 6 ফিট 2 ইঞ্চি। তো এদিকে দেখেন পুরো 3D 2D ফ্লোর প্ল্যানটি আমি একসাথে দেখাই, তাহলে ভালো বুঝতে পারবেন। তো এখানে টোটাল কলাম লাগবে 16টি, 4 4 8 4 12 8 4 16, টোটাল 16টি কলাম লাগবে এই বাড়ির প্ল্যানিংয়ের জন্য। সো এটা টোটাল বেডরুম 1 2 3 4টা বেডরুম, এটা ড্রয়িং রুম, এটা ডাইনিং রুম। সো এখানে সোফা রাখা যায়, যারা 5 বেডরুম করবে এটাকে বেডরুম বানিয়ে এখানে ডাইনিং বানিয়ে ফেলবেন। সো এটা পোর্চ, এবং এটা রয়েছে সিঁড়ি, এটা আছে 3টা টয়লেট 2টা কমন, এটি অ্যাটাচ, এটা রান্নাঘর। সো এটা দৈর্ঘ্য প্রস্থ কত আছে আপনাদের একটু দেখিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখেন এটা দৈর্ঘ্য আছে এদিকে আছে 35 ফিট, এবং এদিকে প্রস্থ রয়েছে, অর্থাৎ লম্বা রয়েছে আপনার 41 ফিট। এই 35 বাই 41 টোটাল এখানে এরিয়া আছে আপনার 1435 স্কোয়ার ফিট। তো যেটা শতাংশ করলে হয় 3.29 শতাংশ, অর্থাৎ মাত্র 1435 স্কোয়ার ফিট এবং 3.29 শতাংশ জায়গা আছে এখানে। সো এটা দরজা জানালা মাপের প্ল্যানটা দেখি, তারপর এটা খরচ নিয়ে আলোচনা করবো। সো এটা হচ্ছে এটা দরজা জানালা মাপের প্ল্যান, আপনার যদি দেখতে সমস্যা হয় এই জন্য স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এই মূল দরজাগুলো হচ্ছে আপনার 3 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট করে, এবং ভিতরে দরজাগুলো আছে, টয়লেটগুলো বেডরুমগুলো আছে 3 ফিট বাই 7 ফিট, এবং টয়লেটগুলো আছে 2.5 ফিট বাই 7 ফিট করে। এ হচ্ছে দরজার মাপ, আর জানালা মাপগুলো আছে বেডরুমের দরজাগুলো আছে বেডরুম ড্রয়িং রুমেরগুলো 5 ফিট বাই 4.5 ফিট করে, এবং টয়লেটের রান্না কিচেনটা আছে 3 ফিট বাই 4 ফিট করে, এবং টয়লেটের কাছে 1.5 ফিট বাই 1.5 ফিট করে। সো এ হচ্ছে এটা দরজা জানালা মাপের প্ল্যান। তো চলেন আমরা এই বাড়িটি তৈরি করতে গেলে কত টাকা খরচ হবে সে সম্পর্কে আলোচনা করি। দেখেন এই বাড়িটা যদি সেম টু সেম দোতলা ফাউন্ডেশন থেকে যদি একতলা করতে যান, তাহলে আপনার কেমন খরচ পড়বে সেই সময় একটা ধারণা দিয়ে দিব। তবে মনে রাখবেন জায়গা, স্থান বিধি এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে। তবে কেউ যদি বর্তমান সময়ে সেম টু সেম দোতলা ফাউন্ডেশন যদি একতলা কমপ্লিট করেন এই সেম এই বাড়িটি, তাহলে আপনার খরচ পড়বে মাত্র 21 থেকে 22 লাখ টাকার মতো খরচ পড়বে সেম টু সেম এই বাড়িটা তৈরি করতে গেলে। তো আমি আবারও বলছি, বর্তমান সময় যদি কেউ এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন সেম টু সেম এই ডিজাইনে, তাহলে আপনার খরচ পড়বে মাত্র 21 থেকে 22 লাখ টাকার মতো খরচ পড়বে দোতলা ফাউন্ডেশন একতলা করলে। আর কেউ যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে সম্পূর্ণ দোতলা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় 35 লাখ টাকার মতো খরচ পড়বে সেম টু সেম এই বাড়িটা করতে গেলে। সো এই হচ্ছে এই বাড়িটার খরচের হিসাব। সো ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোনো কোনো বুঝতে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সেটাও কমেন্ট করে জানাবেন। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর বাড়ির ডিজাইনের অনেক 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 ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, দেখতে চাইলে চ্যানেলে চলে যান। ধন্যবাদ।